কত লিটার হয় ছাগলটা? 17। 17,000 টাকা দাম নিচ্ছে ছাগল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টনি রেখা হাটে থেকে আমি সুমন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এখন বিকাল 4:15 বাজে, ক্রেতারা বৃষ্টির পরে বেশ দেখা যাচ্ছে। আজ আপনাদের মোটামুটি বিক্রিকৃত গরু ছাগলের সম্মত দাম জানাবো। একটা গরু বাইরে বের করে নিয়ে আসছে দেখানোর জন্য। এখন গরুটি 29 তারিখ বিকাল 4:30 বাজে, এই অবস্থায় ক্রেতা বেশ ভালোই দেখা যাচ্ছে। সবাই নিয়েছে কেনাকাটার জন্য, কাল সকালের দিকে বেশ বৃষ্টি ছিল। এখানে একটা গরু বাইরে এনেছে তাদের দেখানোর জন্য, রাস্তার সামনে নিয়ে আসা হয়েছে। দাম দর করছে ওনারা। কত হয়েছে এটা? 43,500। দাম পড়েছে 43,500। কত হয়েছে দাদা? 45,000 টাকা দাম আমি বলবো। এটা কত হয়েছে? হয় কত হয়েছে এটা? 130। আঙ্কেল কত হলো এটা? আসলি 63 পড়ছে। যত বিকাল গড়িয়ে আসছে সময় তত লোক সংখ্যা বাড়ছে, ক্রেতার সংখ্যা বাড়ছে, হয়তো অনেকের মধ্যে দেখতে আসছে এবং কিনতেও আসছে। টুকটাক গরু বিক্রি হচ্ছে। আমরা 1 নম্বর কাউন্টারের সামনে আমরা অবস্থান করছি। কত হয়েছে গোটা? 56,000 টাকা দাম এই গরু। এটা কত হয়েছে ভাই? 50,000 টাকা। ছোট ছোট পিক আপ ট্রাক থাকাতে সুবিধা আছে, যেহেতু একটা করে গরু কিনে নিয়ে ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছে পিক আপ ভ্যান করে করে, আমরা দেখতে পাচ্ছি। একটা গরু আসছে আমাদের ভাই। এটা কত হয়েছে? 77,000 টাকার গরু ভাই। এটা কত হয়েছে? এটা হলো 1,15,000 টাকা দাম। এটা কত হয়েছে দাদা? কত হয়েছে? বহুত দূর আমরা ইয়া নেই। গুনাপাড়া ছিল তো নিমতলি।
বললাম 78,000 টাকা নিয়েছে গরু, ওটা কোথাপাড়ায় নিয়ে যাবে। এগারোটা কত আছে? 1,40,000। 1,40,000 টাকা করে বিক্রি আছে। দেখ আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কাউন্টারে আমরা অবস্থান করছি। সরিয়াটা হাটে প্রায় 19টার উপরে কাউন্টার রয়েছে। আমরা 1 নম্বর কাউন্টারে অবস্থান করছি। 1 নম্বর কাউন্টার থেকে যে গরুগুলো বের হচ্ছে সেগুলো আমরা আপনাদের দেখানো হয়েছে। বেশ কিছু গরু আনলোড হচ্ছে আজকে, আবার বেশ কিছু ট্রাক এসেছে গরু নিয়ে, সেগুলো এখন আনলোড চলছে। এটা শরীর একটা মাছের যে বাজার সেইখানকে এখানে আনলোড চলছে। কিছুদিন আগে একটা ট্রাক আনলোড হয়েছে, এখন আরেকটা ট্রাক আনলোড হচ্ছে। এটা কত আছে আঙ্কেল? কত আছে? 1,00,000 টাকার গরু। 1,60,000 কাউন্টার থেকে একটা বড় সাদা গরু বের হচ্ছে। কত হয়েছে দাদা? কত হয়েছে? কত হয়েছে? একটা গরু আসছে, আমরা দেখি এটা কত নিল। 30,000 কত হচ্ছে দামটা? 1,36,000 দাম। 1,36,000 টাকা যাবে। এখন 5:30 বাজে, আজকে 29 তারিখ, 5:30 বাজে। এখন এখন আমরা বেশ মোটামুটি টুকটাক, কিন্তু দর্শকের সংখ্যায় বেশি দেখছি ক্রেতার সংখ্যা ছাড়া। ক্রেতার সংখ্যা খুব অল্প আছে। যে টুকটাক গরু যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা অবশ্য এখানে 1 নম্বর কাউন্টারে অবস্থান করছি। এই 1 নম্বর কাউন্টারে যে গরুগুলো হাসিল দিয়ে নিয়ে যাচ্ছে সেই সব গরুগুলোর দাম দেখাচ্ছে আপনাদের। আপনারা একটা গরু বাইরে বের করে নিয়ে আসছে দেখানোর জন্য।
এখন ধরতে 29 তারিখ, বিকাল 4:30 বাজে। এই অবস্থায় ক্রেতা বেশ ভালোই দেখা যাচ্ছে, সবাই নেমেছে কেনাকাটার জন্য। কাল সকালের দিকে বেশ বৃষ্টি ছিল, তো এখানে একটা গরু বাইরে এনেছে ক্রেতাদের দেখানোর জন্য, রাস্তার সামনে নিয়ে আসা হয়েছে। দাম দর করছে ওনারা, কত হয়েছে দাদা? 1,07,000 দেখছি, 1,07,000 টাকা। ধনিয়া কলেজের সামনে আমরা ওপেন করছি, সবচেয়ে 1,70,000 বলেছেন, 1,05,000 গরু কিনে নিয়ে যাচ্ছে চলে করে। বেলায় সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, গরু কেনে বেচা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। যা দেখা যাচ্ছে মোটামুটি তারা সবাই ঘুরে ঘুরে দেখছে, আর ব্যাপারীরা খুব একটা দাম ছাড়ছেও না, যেটুকু দেখলাম আমরা। মাঠ একটা হাট প্রায় পুরোটা সব ঘুরে দেখছি, তাতে যা দেখলাম এখন কেনাকাটা খুব কম হচ্ছে, যেটা হচ্ছে খুব অল্প বিস্তর কেনাকাটা হচ্ছে। তা এখনকার মতন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, সন্ধ্যার পরে আবার আমরা একটা রাউন্ডে আসব, তখন যদি আবার বেচাকেনা হয় তখন আমরা আবার আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।